দেখতেছিস ভাইয়া, দ্রুত বল। জি ভাইয়া, আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, ঠিক আছে? আমরা ছোটবেলায় কি করতাম, মানে 9-10-এ, হ্যাঁ, তোর আমি যদি এই জায়গা বরাবর তোকে অ্যাস দি, স্মরণ, এই জায়গায় যদি টাইম দি টি, ঠিক আছে, তাহলে এটা কি দিছিলাম, এই অ্যাস বাই টি এর গ্রাফ থেকে আমরা কি পাইতাম, ব্রেক পাইতাম না? অ্যাস বাই টি এর গ্রাফ থেকে আমরা কি পাইতাম ভাইয়া, দ্রুত বল। বেগ অ্যাস বাই টি এর হ্যাঁ গ্রাফ বেগ থেকে আমরা বেগ কি পাইতাম, বেগ পাই ব্রেক পাইতাম, ঠিক বেগ আছে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাতে বলছিলাম, সাপোজ এটা তো সমবেগের গ্রাফ আসতো, ঠিক আছে, কারণ হচ্ছে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনটা এখানে সুষম। হ্যাঁ, অসমবেগের ক্ষেত্রে আমরা সেম দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, অসমবেগের ক্ষেত্রে দেখাই, অসমবেগের ক্ষেত্রে আমরা কিভাবে বের করতাম খেয়াল করেন। অসমবেগের ক্ষেত্রে আমার আঁকি, আমাদের কি হইতো, দূরত্ব বা সময়ের জিনিসটা কি সুষম হইতো না আর কি, এটা একদম ভাবে বেঁকে যাইতো, এরকম হয়ে যাইতো, ঠিক আছে? তখন আমাদের যখন সুষম বেগ বলতো, তখন যদি আমরা বলতো যে পার্টিকুলারই 5 সেকেন্ড সময়ে আমার স্মরণটা বের করো, তাহলে আমরা কি করতাম, যে 5 সেকেন্ড যে জায়গায় সেই জায়গায় এভাবে করে যোগ করে দিতাম, ঠিক আছে? যোগ করে আমরা এখান থেকে শুধু ট্যান থিটা বের করতাম, কি বের করতাম, ট্যান থিটা বের করতাম। তুমি বলতে পারবে ট্যান থিটা কেন বের করবেন, ঠিক আছে? ট্যান থিটা মানে কি, ঢাল, এম বের করতাম, কারণ এখানে ট্যান থিটা মানে কি, এই লম্ব, লম্বটা হচ্ছে কিসের মান, এস এর মান, তাহলে এস, আর নিচে হচ্ছে ভূমি, ভূমিটা হচ্ছে টি এর মান, তাহলে এস বাই টি, তাহলে এস বাই টি করে আমরা কি বের করতাম, বেগ বের করতাম। কথা বোঝা গেছে? ওকে, তো 9-10 লেভেলে একটা ভাইয়া প্রশ্ন কমনলি আসতো, যে সরণ আর সময়ের ঢালটা কি, সময় আর সরণের ঢাল হচ্ছে কি, অনেকে তখন মুখস্থ করতে, অনেকে পারতি, অনেকে পারতি না, তো সময় আর সরণের ঢালটা আসলে ভি। তো ঢাল কেন বলে, কারণ আমি দেখ, এস কে টি দ্বারা ভাগ করলে কি আসে, বেগ আসে, আর এস কে টি দ্বারা ভাগ করা মানে কি, যে এটা এস এটা টি, তাহলে এস কে টি দ্বারা ভাগ করা মানে হচ্ছে কি, টেন থিটা, টেন থিটা মানে হচ্ছে কি, ঢাল। অসমবেগের ক্ষেত্র কি সেম জিনিসটা ছিল, অসমবেগের ক্ষেত্র কি ছিল, সেম জিনিস ছিল, তখন কি হইতো, যে জায়গায় পয়েন্ট বলতাম সে জায়গায় আমরা ত্রিভুজ আঁকতে পারতাম না, তখন আমরা ক্ষুদ্র একটা অংশ কেটে নিতাম, যেখানে যেখানে সরলরেখা লাগে, দিয়ে কোনো একটা ত্রিভুজ আঁকতাম, ত্রিভুজ থেকে বর্ধিত করতাম, দিয়ে এখানেও সেম কাজটা করতাম, টেন থিটা মানটা কি করতাম, বের করতাম। তাই একটু খেয়াল কর, একটু খেয়াল কর, লাইন গুলাকে যদি আমি সুন্দরভাবে লিখি, তাহলে এম ইগুলটা আমরা কি লিখতে পারি, ট্যান থিতা, এম ইগুলো কি লিখতে পারি, ট্যান থিতা, ট্যান থিতা আবার কি, এস বাই টি, এস বাই টি মানে কি আবার বি। এই লাইন গুলা বুঝতে কি আরো কষ্ট হচ্ছে, এই লাইন গুলা বুঝতে কারো কষ্ট হয়েছে ভাইয়া? না ভাইয়া, আচ্ছা, আবার তোকে যদি কখনো স্মরণ দেওয়া থাকে, তাকে যদি তুই সময়ের সাপেক্ষে ব্যবকলন বা অবকলন বা অন্তরীকরণ করস, তাহলে কি আসে, বেগ আসে না, ঠিক আছে? জি ভাইয়া, তাহলে এখানে বেগের পাশাপাশি আমি এই জিনিসটা লিখতে পারি না, ডিডিটি অফ কি, অ্যাস লিখতে পারি না, বুঝা গেছে? তাহলে একটু খেয়াল কর, লাইন গুলাকে কম্বাইন করি, কোনো একটা ফাংশনের ঢাল বের করার যে কথা, ওই ফাংশনকে ব্যবকলন করার সেম কথা, কথাটা কি একমত, বলা যায়, জি বলা যায় ভাইয়া, ভাইয়া? তাহলে আমি যদি কোনো একটা ফাংশনকে একটু মাথায় রাখবে, তোমাদের ভেক্টরের মধ্যে লাস্টের দিকে আছে, ঠিক আছে, ব্যবকলনের গুরুত্বটা কি বা অন্তরীকরণের গুরুত্ব কি মাথায় রাখবেন, অন্তরীকরণ করে বা অন্তরীকরণের অপর নাম হচ্ছে ব্যবকলন, বা অনেক সময় অবকলনও বলা হয়, ইংলিশে বলা হয় ডিফারেন্সিয়েশন। তাহলে অন্তরীকরণ বা ব্যবকলন বা অবকলন থেকে আমরা কি করতে পারি, যে কোনো বক্ররেখার ঢাল বের করতে পারি, ঠিক আছে, আমরা বেগ বের করতে পারি, ত্বরণ বের করতে পারি। সোজা কথা হচ্ছে, কোন একটা ফাংশনের ঢাল বের করা মানে ওই ফাংশনটাকে কি করা, অন্তরীকরণ করা, ঠিক আছে? যেটা আমরা 9B এর প্রমাণে গিয়ে আমরা দেখছিলাম, ঐশীয় দেখছো, তোকে দেখাইছিলাম যে কোনো একটা ফাংশনের লিমিট ভ্যালু দিয়ে আমরা ঢাল বের করা যে কথা, ওই ফাংশনের অন্তরীকরণ কি কথা, সেম কথা। তো এই কথাগুলো কেন বললাম, এটা হচ্ছে বইয়ের পড়ার সাথে রিলেটেড, তার মানে মোটামুটি এটা তো বুঝছো, এস বাই টি কে ঢাল বলা যায়, বলা যায় না? এস বাই টি কে কি বলা যাচ্ছে, ঢাল বলা যাচ্ছে না, যদি এস উপরে টি নিচে হয়, মানে এস বাই টি কে ঢাল বলা যায়, হ্যাঁ কি না, যাই বলা যাবে, ভাইয়া, যাবে, যাবে ভাইয়া, ওকে, যদি যায়। এবার দেখেন বইয়ের লাইনটা, বই লাইনটা কই ছিল, কই, আচ্ছা হ্যাঁ, বই লাইনটা কি ছিল একটু সবাই খেয়াল করেন, বই লাইনটা এটাই ছিল, দেখেন কি বলছে, একটু আমরা কি পাইছিলাম, যে এই যে দেখেন এই গ্রাফটা থেকে আমরা কি পাইছিলাম, একটু দ্রুত করেন, পিভি ইকুয়াল টু এনআরটি, যখন আমরা এক মোল গ্যাস বলছিলাম, তাহলে এন এর মান 1 বসাইল দিলে পাইছি পিভি ইকুয়াল টু আরটি, আবার আমি চাপের মান 1 বলছি, সেখান থেকে পাইলাম কি, ভি ইকুয়াল টু আরটি, ভি ইকুয়াল টু কি, আরটি, ঠিক আছে? সেখানে ভি টি থেকে যে নিচে নামাই নিয়ে আসি, তাহলে ভি বাই টি ইকুয়াল টু আর পাইছি, এন এই ভি বাই টি
গ্রাফ যদি আঁকি তাহলে ভি যদি এখানে হয়, টি যদি এখানে হয়, ঠিক আছে, টি যদি ওয়াই অক্ষ বরাবর হয় আর টি যদি এক্স অক্ষ বরাবর হয়, তাহলে ভি বাই টি যে কথা, ঠিক আছে, একটু ভি এর জায়গায় মনে মনে একটু আগে আমার উদাহরণে এস এর কথা চিন্তা কর, আর টি এর জায়গায় মনে মনে আমার উদাহরণে সময়ের কথা চিন্তা কর, তাহলে এস বাই টি টা কি পেতাম, বেগ, বা এস বাই টি কে আমি চাইলে কি ঢাল লিখতে পারতাম না, এস বাই টি টাকে আমরা চাইলে কি টেন থিটা লিখতে পারতাম বা ঢাল লিখতে পারতাম, পারতাম, জি ভাইয়া, তাহলে এখানে ভি বাই টি এর জায়গায় কি আমি বলতে পারি না, ঢাল বলতে পারি ভি বাই টি কে, বলতে পারি, জি ভাইয়া, লাইনটা কি পারি ভাই ভাইয়া, বলতে পারি না, খেয়াল কর তো, একক চাপে, ভি এর মানে আমরা এক বসেছি, একক চাপে কোন আদর্শ গ্যাসের 1 মোলার আয়তন, আয়তন বনাম সময়, এটা আমাদের আগে কি ছিল, এস বাই টি, যেটাকে আমরা কি বলতাম, ঠিক আছে, দূরত্ব বনাম সময়ের লেখচিত্র বা দূরত্ব বনাম সময়ের ঢালটা হচ্ছে বেগ, আমরা কি করতাম, এস বাই টি ইকুয়াল টু ভি লিখতাম, ঠিক আছে, এস বাই টি ইকুয়াল টু ভি লিখতাম, তখন বলতাম কি দূরত্ব বনাম সময়ের ঢালটাই হচ্ছে বেগ, তাহলে আমরা এখানে সেম ভাবে বলতে পারি না, একক চাপে এক কোন 1 মোল গ্যাসের আয়তন বনাম তাপমাত্রার ঢালটাই হচ্ছে তাদের মোলার গ্যাস ধ্রুবক, বলা যায়, ক্লিয়ার, জি ভাইয়া, লাইনটা দেখতো, এবার বোঝা যায় কিনা, একক চাপে কোন আদর্শ গ্যাসের 1 মোলার আয়তন বনাম পরম তাপমাত্রার লেখচিত্রের ঢালই হচ্ছে গ্যাস ধ্রুবক আর, বুঝা গেছে, পরীক্ষায় যদি আসে ভি বা টি এর অর্থাৎ ভি আর টি এর লেখচিত্রের ঢাল সমান সমান কি, আমরা কি লিখতে পারবো না আর বলতে পারবো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলা ইনস্ট্যান্ট যদি পরীক্ষায় আসে যে ভি বাই টি এর ঢাল কোনটা, তোদের মাথা মাথার উপর দিয়ে যাবে, এগুলা তোদের মাথায় কখনো সহজে আটটা আসবে না, সুতরাং এই ব্যাখ্যা করে সম্ভবত গুছাই লিখে রাখবে, মনে থাকবে, ক্লিয়ার, ঠিক আছে, জি ভাইয়া, ক্লিয়ার, আচ্ছা জি ভাইয়া, লাস্ট টপিক যেটা হচ্ছে গ্যাস ধ্রুবক কে, যেটাকে আমরা আজকে টপিকের শুরুতে বলছিলাম, ঠিক আছে, কে টা আসলে কি, তাহলে পিভি গুলো কেটি এবং পিভি গুলো এনআরটি, এই দুইটা সমীকরণকে যদি আমরা একসাথে কম্বাইন করি, ঠিক আছে, পিভি গুলো টু কেটি আর একটা ইকুয়েশন যদি বলি আমি হচ্ছে পিভি গুলো টু এনআরটি, তাহলে এই দুইটাকে যদি পরস্পর তুলনা করি, তাহলে চোখ বন্ধ করে লেখা যাচ্ছে কি, কে সমান সমান এনআর, কে সমান সমান কি লেখা যাচ্ছে, এনআর, কে সমান সমান কি লেখা যাচ্ছে, এন আর, ঠিক আছে, একটু আল্লাহ আল্লাহ ব্যাটারি লো হয়ে যাচ্ছে, ওই ব্যাটারি 1 মিনিট দাঁড়াও, 5% চার্জ, আচ্ছা 2 মিনিট লাগবে চার্জ শেষ করতে, তাহলে দেখ কে সমান সমান কি লেখা যাচ্ছে, এন আর, ঠিক আছে, তাহলে আর তো আর, আর কে আমি আরই রাখলাম, ওকে, এনটা হচ্ছে কি মূল সংখ্যা, এনটা হচ্ছে কি সংখ্যা, মূল সংখ্যা, তাহলে মূল সংখ্যা সম্পর্কে আমরা কি জানি, প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর, জানি না আমরা এটা, প্রদত্ত ভর বাই কি গ্রাম জি আণবিক ভাইয়া, ভর, জান ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেছে, তাহলে কে ইকুয়াল টু ওয়াট, কে সমান কি বলা যায়, ডাব্লু বাই এম বলা যায় না, জি ভাইয়া, কে সমান জি কি বলা ভাইয়া, যায়, ডাব্লু বাই এম, ডাব্লু সরি বাই এম, এম বাই, ডাব্লু বাই এম, ও এম বইয়ে বাই লেখছে ছোট এম বাই এম, ঠিক আছে, আমার ডাব্লু যে কথা বইয়ের ছোট এম সেম কথা, এটা ডাব্লু বা এম ছোট এমটা হচ্ছে প্রদত্ত ভর বোঝাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার, তাহলে কে সমান কি বলা যায়, কে পরিচয়টা কি, কোন যে কোনো এক প্রদত্ত যে কোনো একটা গ্যাসের ভর এবং ওই গ্যাসের আণবিক ভরের যে অনুপাত, যে কোনো একটা গ্যাসের ভর যে প্রদত্ত দিবে সেটা এবং সেই গ্যাসের আণবিক ভরের অনুপাতটাকে আমরা কি বলি, কে বলি, তো এক একটা গ্যাসের কে এক এক রকম, কিন্তু যখন আমরা 1 মোল ফিক্সড করে দিই তখন প্রত্যেকটা গ্যাসের কে সমান হয়, তখন ওই কেটাকে আমরা আর বলি, কথা বুঝছিস, কথা বুঝছ নাই, এই বুঝছি ভাইয়া, দেখ লাস্ট লাস্ট কথা বলে শেষ করি, কে এগুলো কি পাচ্ছি আমরা, তাহলে ছোট এম বাই বড় এম, তাই না, তাহলে কে, এই সবাই দেখি সবাই কি ঝিমানি চলে আসছে, সবাই মাইক অন কর, সবাই মাইক অন কর, সবাই সবাই কি মানে সবাই বুঝাত, ঠিক আছে, একটু খেয়াল কর আমার সাথে রেসপন্স কর, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ আমরা মাত্র কি পাইলাম, কে এগুলো কি পাইলাম, ছোট এম বাই বড় ছোট এম, এম বাই বড় ঠিক আছে, বড় এই ছোট এমটা হচ্ছে কি কোন একটা গ্যাসের প্রদত্ত ভর, আর বড় এমটা হচ্ছে কোন গ্যাসের গ্রাম আণবিক ভর, আণবিক আমরা ভর, কি বলতে পারি কোন একটা গ্যাসের প্রদত্ত ভর আর গ্রাম আণবিক ভরের যে অনুপাত তাকে আমরা কি বলি, গ্যাস ধ্রুবক বলি, তাকে আমরা কি বলি, গ্যাস ধ্রুবক, কি গ্যাস বলি, ধ্রুবক, গ্যাস ধ্রুবক বলি, এটা বুঝছিস সবাই, হ্যাঁ জি ঠিক ভাইয়া, আছে, আচ্ছা এখন এক একটা গ্যাসের আমাকে যে কোনো সময় যে কোনো ভর দিতে পারে,
তাহলে যে কোনো সময় যে কোনো ভর দিলে কের মানও যে কোনো সময় যে কোনো রকম আসবে, নাকি নাকি সেম আসবে সব সময়? না এক সময় একই একরকম সময় আসবে। দেখতে, এখন যখন আমি তোকে ফিক্সড করে বলে দিব এম এর মানটা 1, ফিক্সড করে বলে দিব এম এর মানটা 1 গ্রাম মানে ফিক্সড, তখনই আমরা কে কে কি বলতাম আর বলতাম, তাই না? এরকম একটা লাইন প্রথমে দেখছিলাম, মনে আছে? হ্যাঁ ভাইয়া আচ্ছা, ওই লাইনটা আসলে কি, আমি একটু আগে দেখছি কে ইকুয়াল টু কি এন আর, ঠিক আছে, কে ইকুয়াল টু এন আর, এন ইকুয়াল টু কি লেখা যায়, এম বাই বড় এম, তাহলে এন এর মানটা যদি কত হয়ে যায়, 1 মোল হয়ে যায়, তখন কে ইকুয়াল টু কি হয়ে যায় আর। এবার বুঝছিস? জি ঠিক আছে, ভাইয়া তুই প্রথম যে আমি তো বলছিলাম না, প্রথম যে লাইনটা আমি লাস্টে এসে বুঝিয়ে দিব, বুঝা গেছে? এবার ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। তাহলে ওই অনুযায়ী আমরা নেক্সট টপিক থেকে আগাবো। খাতা পিডিএফ সবার কাছে আছে, খাতা পিডিএফ আর বইটা কম্বাইন করে তোরা বুঝবি। আমি বই ফলো করবো, আমি আগেও বলে দিচ্ছি এখনো বলে দিচ্ছি, আমি কিন্তু বইয়ের সিরিয়ালটাই ফলো করবো, ঠিক আছে? তাহলে বই আর খাতা মিলাই মিলাই তোরা নেক্সট টপিক গুলো দেখে রাখিস, কালকে ক্লাস নেবো কিনা আমি মেসেজ দিয়ে জানাই দিবো, ঠিক আছে? আর ঐশী কালকে আমি নোয়াখালী আসতেছি, ইনশাল্লাহ আপনার ক্লাস নেবো, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া, ওকে, ঠিক আছে, ক্লাস শেষ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।